আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যাদের ইচ্ছা থাকবে, আমি আল্লাহ ধাপে ধাপে তাকে পরীক্ষা করে ইমানকে পাকা কইরা আমি আল্লাহর প্রিয় বান্দা বানাবো। সুবহানাল্লাহ। এই মজলিসটা যদিও আমরা দেখতেছি ছোট, আপনার আমার নজরে ছোট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নজরে কিন্তু ছোট নয়। কি বলেন? এই মজলিসটা লোকের সংখ্যা কম কিন্তু বরকত অনেক বেশি। আল্লাহু আকবার। এটা অত্যন্ত দামি একটা মজলিস, কি বলেন? বিশ্বাস হয়? এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দামি মজলিসে সকলেই কিন্তু আসতে পারে না, আসলেও দেখবেন বসতে পারে না, বসলেও দেখবেন সকলেই আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। কি বলেন? দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়ে এই দামি মজলিসে হাজির হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, বসাটা আরো বড় ভাগ্যের ব্যাপার। আখেরি মোনাজাত পর্যন্ত, দোয়া শেষ দোয়া পর্যন্ত থাকাটা আরো বড় ভাগ্যের ব্যাপার। কি বলেন? তো যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সেই আসতে পারবে, ঠিক কিনা? যেমন আপনি আমি আসলাম, মনে মনে ভাবতে পারি যে আমার শক্তির দ্বারা, আমার ক্ষমতার দ্বারা আমি এসেছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলার দয়া ও ইহসান ব্যতীত আপনার আমার বসাটা আল্লাহ তাআলার দয়া ব্যতীত আর কিছুই হতে পারে না। কি বলেন? আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, বসার তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার। তো আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? সবাই বলুন। না বলে চুপ করে থাকলেও একজন খুশি হয়, তিনি কে? আমরা কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? তাহলে মাঝে মাঝে আমরা একটু কথা বলবো, পারবো না ইনশাআল্লাহ? তো বলতেছিলাম দামি মজলিসে আসা আর বসাটা বড় ভাগ্যের ব্যাপার, সকলেই আসতে পারে না, আসলেও বসতে পারে না। বসাটা কার হুকুম? আল্লাহর হুকুম। বাস্তব ঘটনা, আল্লাহর অধিকারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন, বলবো। আল্লাহর অধি বলেন যে এক জমিদারের একটা গোলাম ছিল, গোলাম কিনিয়া ঘর থেকে বের হইলেন বাজারের উদ্দেশ্যে। কিছুদূর যাওয়ার পরেই হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? মন খারাপ আপনাদের? দেখি তো কার কার মন খারাপ হাত জাগান। 1 2 3 4 5 মন খারাপ? এ মন খারাপ কার কার হাত জাগান? কাকার মন খারাপ? যাক, অসুবিধা নাই, আল্লাহ তুমি সকলের মনকে ভালো করে দাও। ভাইরা আমার, কেউ বুঝা হাত জাগাইছে, কেউ না বুঝা হাত জাগাইছে, ঠিক কি না? তো এটার দ্বারা একটা জিনিস বুঝতে পারলাম যে এখনো পরিপূর্ণভাবে মাহফিলের মধ্যে আমাদের মন পুরাটা মাহফিলের মধ্যে আসে নাই, তৈরি হয় নাই, ঠিক কিনা? ধরুন অর্ধেক মাঠে, অর্ধেক এখনো বাড়িতে রাস্তাঘাটে, ঠিক কিনা? ধরুন সকলের মন মাঠের মধ্যে আনা যাবে কি? মনটা এখানে এখানে আনা যাবে না, কি বলেন? পুরো মনটা মাহফিলের ভিতরে রাখা যাবে না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো বলতেছিলাম যে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ। আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর গোলাম জায়গায় ব্রেক হয়ে গেল। এইবার যেই মালিকের চাকরি করে, মালিকের চেহারার দিকে তাকায় তাকায় বলতেছে, জমিদার আপনি তো আমার দুনিয়ার একজন মালিক, যদি আমাকে এই মুহূর্তে একটু সময় দিতেন, একটু অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি পায়ে একটু সেজদা দিয়ে আসতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এমন এক কপাল পোড়ার কাছে সময় চেয়েছেন যেই কপাল পোড়া বলতেছে
সময় দিবে তো দূরের কথা, উল্টা প্রশ্ন করে বসলো গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। নাউজুবিল্লাহ বললাম না। আচ্ছা আপনারা বলুন তো আপনার আমার আসল মালিক কে? হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া দুদাবাস, বহর কারে কে বাসি বা খোদা বাস। জিসতে দুনিয়া আজ খোদা গাফিল বুদাগম, কমাশন করো পর জিন্দ যা দুনিয়া মে হা। দুনিয়া কা তলব গর নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গর নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গর নহি হো। বাজার সে গুজর খরিদ্দার নহি হো, বাজার সে গুজর খরিদ্দার নহি হো। আমাদের আসল মালিক কে? কপাল পোড়া ডাক দিয়া বলে ও গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। বলুন না আউযুবিল্লাহ। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে ও মালিক, আসল মালিকের জমিনে থাইকা আসল মালিককে আপনি চিনতে পারেন নাই। আমার মনে হয় আপনার মতো বেঈমান, আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে দ্বিতীয়বার কেউ হতে পারে না, ঠিক কি না? এ মুসলমান ইমানদার আপনার আমার মালিকের নাম কি? আরো জোরে বলুন কি? আল্লাহর গোলাম ডাক দিয়া বলে ও কপাল পোড়া, আসল মালিকের জমিনে থাইকা আসল মালিকের পরিচয় জানো না, মনে হয় তোমার মতো কপাল পোড়া দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কি না? এইবার গোলাম আসল মালিকের পরিচয় তুলে ধরতেছেন, ডাক দিয়া বলেন মালিক আসল মালিকের পরিচয়টা নাও। আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি, ঠিক কি না? আসল মালিক হইলেন তিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, আসল মালিক হইলেন তিনি আমার মতো গোলাম আর আপনার মতো জমিদারকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। গোলাম মালিকের পরিচয় দেওয়ার পরে কপাল পোড়া ডাক দিয়া বলে ও গোলাম, যাব যাব সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে একটা কথা মনে রাখবা, সময় কিন্তু বেশি নষ্ট করবা না। ও মুসলমান ইমানদার আমি জানতে চাই এই এলাকার নাম কি? গাজীপুর। ও গাজীপুরের মুসলমান জানতে চাই আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দেওয়া সময় সময় টাকার, এ মুসলমান ইমানদার আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দেওয়া সময় আল্লাহর গোলামিতে যদি কাটায় সময়টা নষ্ট হয়। আওয়াজ মনে হয় আসলেই নষ্ট হয়। আল্লাহর কোন গোলাম যদি মনে করেন আল্লাহর গোলামিতে কাটায় যেমন নামাজ পড়ে যদি কাটায় সময় নষ্ট হয়, না না সময় নষ্ট হয় না। আল্লাহর কোন গোলাম যদি জিকির করে করে যদি আল্লাহর দেওয়া সময়টা কাটায় সময় নষ্ট হয় না। আল্লাহর কোন গোলাম যদি কোরআনের তেলাওয়াত করে কাটায় সময় নষ্ট হয় না, বলে বরঞ্চ এই সময়টা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, বান্দার যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায় যায়। সুবহান। মুসলমান ইমানদার তাহলে ওই কপাল পোড়া কেন বলল সময় বেশি নষ্ট করবা না? এর পিছনে একটা কারণ আছে না নাই?
ও নবীর উম্মতের দল, আপনাদের এই মতলব বাজারের মিষ্টি যে কত মজা, যে বান্দা জীবনে মিষ্টি খায় না এইবা এই বান্দাকে মিষ্টির মজা বোঝানো যাবে না, ঠিক কি না? মতলবের মিষ্টির মধ্যে এত মজা, এত মজা, যদি মিষ্টির মজা অনুভব করতে হয় তাহলে এই মতলব বাজারের মিষ্টি একটা কিনে মুখে দাও, তাহলে বলবা আসলে এই মিষ্টিটা কত মজা। ওয়াজ করা লাগবে না, বলাও লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবা, অনুভব করতে পারবা, ঠিক কি না? যে বান্দা নামাজ পড়ে না, নামাজের মজাও বোঝে না, যে বান্দা কোরআনের তেলাওয়াত করে না, কোরআনের তেলাওয়াতের মজাও বোঝে না, যে বান্দা জিকির করে না, জিকিরের মজাও বোঝে না, ঠিক কি না? ধরে বলেন, অন্যে জিকির করলে বলে পাগল হয়ে গেছে, ঠিক কি না? ধরে বলুন, ও নবীর উম্মতের দল বলে পাগল হইছে তো দুনিয়ার পাগল নয়, এটাই হলো আসল পাগল, আমার মাওলার পাগল, ঠিক কি না? ধরে বলুন, পাগল তো সকলের হওয়ার দরকার, তবে কেউ হইল দুনিয়ার পাগল, দুনিয়াতে মানুষ সবাই পাগল, একদল পাগল হলো টাকার পাগল, একদল পাগল হলো টাকার পাগল, এরা টাকার পিছনে দৌড়ায় আছে না নাই? একদল পাগল আছে দুনিয়াতে জায়গা জমিনের পাগল, যার কারণে নিজেকে আল্লাহ যতটুকু জমিন দান করেছেন আল্লাহ দিয়েছেন শুকুর নাই, এরপর অন্যের জমিন দখল করার জন্য সারাদিন মাথায় টেনশন নিয়ে দৌড়ায় আছে না নাই? মুসলমান বুঝা গেল এই লোকটা জায়গার পাগল, আর একদল আছে টাকার পাগল, টাকার পিছনে দৌড়ায়, দিন নাই রাত নাই, ঘুম নাই খানা নাই, ঠিক মতো টাইম মতন ঘুম তার চোখে নাই, কিভাবে টাকা ইনকাম করা যায়, রাতের বেলা ঠিক মতন ঘুমায় না, দিনের বেলা ঠিক মতো খায় না, বলে টাকার টেনশন, কিভাবে টাকা ইনকাম করা যায় এমন লোক আছে না নাই? বুঝা যায় এরা টাকার পাগল, আর একদল আছে বাড়ি একটা আছে হয় না, আবার আর একটা করার জন্য পাগল, বলে মতলব বাজারে বাড়ি আছে হয় না, ঢাকার শহরে আবার বাড়ি করার জন্য পাগল, ঢাকাতে করছে এখানে এখান তো নয়, ঢাকা গুলশান বনানী এলাকা বাড়ি করার জন্য পাগল আছে না নাই? একটার পর একটা বাড়ি করতেই আছে, বাড়ির মালিক হতে চায়। ও নবীর উম্মতের দল, বুঝা গেল এই লোকটা বাড়ির পাগল, দুনিয়াতে মানুষ আর একটা দল মানুষ আছে নারীর পাগল, বিয়া একটা করছে হয় না, দেখা যায় নিজের বউ থুইয়া আবার অন্য মহিলার পিছনে দৌড়ায় আছে না নাই? বুঝা গেল এরা নারীর পাগল, তাহলে পাওয়া গেল বাড়ির পাগল, পাওয়া গেল টাকার পাগল, নারীর পাগল, আর একদল পাগল আছে এরা টাকাও চায় না, বাড়িও চায় না, গাড়িও চায় না, এরা চায় শুধু আমার মালিক আল্লাহকে চায়, আছে না নাই? এই জন্য সারাদিন পরিশ্রম করার পরেও বান্দার ঘুম নাই, ইশারের নামাজ পরে বিছানায় পিঠটা লাগায় কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে মনটা শান্তি নাই, আবার লাভ দেয় ওইটা উজুটা বানাইয়া বলে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় যায়, মালিককে খুশি করার জন্য আবার জিকিরের মজলিসে বসে যায়, আছে না নাই? তাহলে মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ সব পাগল, তবে কেউ টাকার পাগল, বাড়ির পাগল, কেউ নারীর পাগল, আর একদল পাগল আছে রা মাওলার পাগল, আমরা সকলেই মালিক আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা? জোরে বলুন, ও নবীর উম্মতের দল, তবে মাওলার পাগল হইতে গেলে কিন্তু তোমার সামনে বিপদ আসবে, বাধা আসবে, বিভিন্ন রকমের বাধা আসবেই আসবে, আর এসা এটা আশাটা কিন্তু ভালো লক্ষণ, ঠিক কিনা? ধরে বলুন, ও নবীর উম্মতের দল, এইবার তুমি নামাজে যাইবা, ঘর থেকে বের হয়ে গেছো, নামাজে যাওয়ার পথে দেখবা তোমার বাধা, ও মুসলমানি বান্দার, তোমার দেখবা এমন একটা বিপদ সামনে আইসা দাঁড়া যাবে, যে বিপদের দিকে যদি তুমি তাকাও, মুসলমান ইমান যদি নরমাল হয় তুমি চিন্তা করবা নামাজে পড়ে যাই আগে আমার বিপদটা দূর করি, আর যদি ইমানটা মজবুত হয়ে যায় তুমি মনে করবা বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফলাইছেন, কারণ আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে যাদেরকে ভালোবাসবো যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, জোরে কোন সুবহানাল্লাহ,
তাহলে আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ সবাইকে পরীক্ষা করব না, সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করব না, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা করবা, আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যাদের ইচ্ছা থাকবে আমি আল্লাহ ধাপে ধাপে তাকে পরীক্ষা করে ইমানকে পাকা কইরা আমি আল্লাহ প্রিয় বান্দা বানাবো। সুবহানাল্লাহ বলুন। ও নবীর উম্মতের দল, আল্লাহর পরীক্ষা ব্যতীত কেউ পাকা মুমিন হতে পারবে না, ঠিক কি না? এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, নামাজ পড়তে যাওয়ার মধ্যে যদি বাধা আসে ইমানদার চিন্তা করবে বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্য ইমানদার তখন বিপদে হাজার বিপদে পড়লো বিপদের দিকে তাকাবে না, মুমিন চিন্তা করবে নামাজের সময় হয়েছে, আমি আগে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিব তারপরে আমি আমার বিপদ দেখব। কারণ বিপদের জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদার বিপদে পড়ছো কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, এক নম্বর হলো ধৈর্য আর দ্বিতীয় নম্বর হলো নামাজ, সবরের আমল নিয়া নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ।